ভোটবার ভোটে হিংসা অব্যাহত রয়েছে আসানসোলের ছবিটা আপনাদের সামনে তুলে ধরবো, যেখানে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। বিজেপির কর্মী সমর্থকেরা আক্রান্ত হয়েছেন, যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। বিজেপি কর্মী সমর্থক তাদের উপর চড়াও হওয়ার অভিযোগে সামনে আসছে। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে আসানসোলে। আসানসোলে ভোট পরবর্তী যে সন্ত্রাস, সেই সন্ত্রাসের খবর পাওয়া যাচ্ছে। বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে বেধড়ক মারধর করা হচ্ছে। অভিযোগ কিন্তু এখানে আরও যেমনটা অভিযোগ এই মুহূর্তে উঠে আসছে যে কারা এই ঘটনার পেছনে যুক্ত রয়েছে, এই ঘটনার পেছনে যুক্ত এবং পরিবারের ওপরে যেভাবে অভিযোগ, পরিবারের ওপর যেভাবে হামলা চালানো হচ্ছে এই ঘটনায়, তৃণমূলের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ ওই বিজেপি নেতার পরিবারে। দুপুর 2:30 নাগাদ আমি বাড়িতে খেতে বসেছি, তখন তৃণমূলের কিছু ছেলে এদিক দিয়ে পেরিয়ে যায় আর খারাপ ভাষায় গালাগালি করে। তো আমি বেরিয়ে যাই বাইরে, তো আমি বলি আরে বাড়িতে মা বোন আছে, গালাগালি কেন করছিস? সেটা বলাতে ওরা আরও কিছু ছেলেকে ডেকে মারধর শুরু করে, আমাকে রড নিয়ে এসেছিলো, রডে করে মেরেছে। এরা যদি দিনের আলোতে এইভাবে অ্যাটাক করে দিতে পারে, তাহলে রাতের অন্ধকারের থেকে বেশি কিছু করতে পারে। আমরা খাবার খাচ্ছিলাম, তখন তৃণমূলের কজন এসে আমাদের উপরে হামলা করে, তারা আমাদেরকে মারধর করে, আমাকে মেরেছে, আমার হাজব্যান্ডকে মেরেছে। পুলিশে কিচ্ছু করেনি, শুধু দাঁড়ায় দাঁড়ায় দেখেছে। কেন মেরেছে আপনাদেরকে? আমরা বিজেপি করি, তার কারণ বারাউনি সরসা পুলিশে আমাদের যুব মোর্চার যে প্রেসিডেন্ট আছে ফুকন মহারাজ মন্ডল বানে, তার উপর অ্যাটাক করেছে। আমরা যখন তৎক্ষণাৎ ওইখানে আমাদের টিম আছে, তখন দেখি কাঁধের এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা নিয়েছেন, কাঁচা রক্ত পড়ছে, পায়ে রড ডট দিয়ে মারা হয়েছে। এটা নতুন কিছু না, তৃণমূল প্রত্যেকবার ভোটে জেতার পর, প্রত্যেক মানে সমাজ সচেতন মানুষ ভোটে জেতার পর নেতা হওয়ার চেষ্টা করে, তৃণমূল গুন্ডা হওয়ার চেষ্টা করেছে, এইবারও তার ব্যতিক্রম করেন। আমরা প্রথমে ফুকন মহারাজকে যখন এইরকমভাবে মারা হয়, তখন প্রথম আমরা এখানে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাই এখানে, এবং সেখানে ওইখান থেকে প্রাথমিকী করার পর আমরা পুলিশ স্টেশন যাই, বারাবণী থানাতে যাই। সেখানেও পুলিশ অনেকক্ষণ ধরে গড়িমতি করার পর আমাদেরকে রিসিভিং কপি দিয়েছে, এখনও পর্যন্ত তো আমাদের জানা নেই কেউ অ্যারেস্ট হয়েছে। ভোট শেষ হতেই ভোট পরবর্তী হিংসা আসানসোলে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রজ আসানসোল থেকে সরাসরি। ব্রজর সঙ্গে আমি কথা বলার চেষ্টা করবো। ব্রজ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ আসানসোলের যারা বিজেপি কর্মীরা রয়েছেন, যারা বিজেপি নেতৃত্ব রয়েছেন, তারা ঠিক কি বলছে? দেখো একেবারে সন্তু, এই মুহূর্তে যে হিন্ট তোমাকে আমি দেবো, এই মুহূর্তে আমি বারাবণী সেই জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে ওই বিজেপি নেতার পরিবারের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে, এবং আমরা সেই পরিবারের সঙ্গে কথা বলেছি। তারা রীতিমতো যেটা হিন্টস পাওয়া গেছে সেটা হচ্ছে তারা আতঙ্কিত, এবং মহিলা যিনি রয়েছেন তিনিও বলছেন আক্রান্ত হয়েছে, এবং অভিযোগটা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে উঠছে। যদিও তৃণমূল কংগ্রেস তারা কিন্তু পাল্টা অভিযোগ করছে যে যারা আক্রান্ত হয়েছে তারাই তৃণমূলের দিকে তারা কিন্তু তারা হামলা চালিয়েছে। প্রথমে বিজেপির পক্ষ থেকে হামলা চালানো হয় এবং তারই প্রতিবাদ করা হয়, এমনটাই দাবি করা হয়। এখন দেখো আমরা বিজেপি নেতৃত্ব এবং যারা আক্রান্ত হয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। তৃণমূল নেতৃত্ব কি করছে, আমরা এখানে রয়েছে আমাদের সঙ্গে অসিত সিংহ, যিনি বারাবণী ব্লক, তিনি কিন্তু ছেলেটা যে অভিযোগ করেছে মাতা সমাজ বিরোধী, নিজেদের মধ্য থেকে ঝগড়া করেছে গ্রামীণ নির্বাচন কেন্দ্র করে, তাদের শুনতে পার খেলাখেলি করেছে, বিরাট কিছু হয়নি। আপনারাও তো ওদের বাইরে গিয়ে দেখেছেন, সব মিডিয়াও তো গেছিল, পুলিশও গেছিল, ওদের নিজেদের মধ্যে মাতবে করেছে। একেবারে দেখো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হচ্ছে, বলছে যে নিজেদের মধ্যে ঝামেলা, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে এলাকায় এই ঘটনা ঘটেছে, অভিযোগ উঠেছে, বিজেপি যে অভিযোগ উঠছে, সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তহলদারি চলছে, এবং রীতিমতো সেখানকার যে এলাকার মানুষ তারা সেখানে বিস্ফোরণ রয়েছে। জিনিস দেবো যে এই মুহূর্তে বারাবণী বিধানসভার যে সরিষা তুলেছে এলাকা, সেই এলাকায় যে ফকন মহারাজ বলে যে বিজেপি নেতা মন্ডল ওয়ানের সভাপতি, তার যে অভিযোগ, সেই অভিযোগের অভিযোগকে সামনে রেখে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে, রাজনৈতিক চাপানোতর রয়েছে। আমরা তৃণমূলের পক্ষ থেকেও এখনই তৃণমূলের যে দলীয় কার্যালয় সেখানে আমরা গেলাম, এবং সেখানে আমরা
সভাপতি যিনি রয়েছেন এবং নেতৃত্বে রয়েছেন তৃণমূলের বারামণি এলাকায় মচিত সিংহ, তার কিন্তু প্রতিক্রিয়া নিয়েছি। তিনি কিন্তু সরাসরি বলেছেন কোনো ঝামেলা, রাজনৈতিক ঝামেলা নয়, নেতৃত্বের মধ্যে ঝামেলা, ঘরোয়া ঝামেলা বা সেখানকার নিজেদের ঝামেলা। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনী কিন্তু টহলদারি চালাচ্ছে সেই এলাকায়, যাতে আবারও নতুন করে কোনো উত্তেজনা ছড়িয়ে না পড়ে। এবং বিজেপি নেতৃত্ব যেটা বলছে যে ভোট পরবর্তী, তাদের যে অভিযোগ ভোট পরবর্তী হিংসা, এবং বিজেপির যারা রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন, কয়েক জায়গায় আরও বেশ কয়েক জায়গায় এই ধরনের ঘটনা ঘটেছে। এবং বারাবণীতেও এই যে খপন মহারাজ, এই খপন মহারাজ কিন্তু ভোটের আগেও আক্রান্ত হয়েছিলেন বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। হিন্স দেবো যে এই মুহূর্তে যে রাজনৈতিক চাপানোতন, ভোট পরবর্তী যে আবারও রাজনৈতিক যে ঝামেলা সামনে দিকটি সামনে আসছে, তা নিয়ে কিন্তু রীতিমতো চাপানোতন রয়েছে, একেবারে তাই এলাকায় চাপানোতন রয়েছে। আপাতত তোমায় ধন্যবাদ জানাই, পরিস্থিতির দিকে নজর রাখো। ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে বিভিন্ন জায়গায়, শুধুমাত্র আসানসোল নয়, কোচবিহারে। সেখানেও বিজেপি কর্মীর দোকানে রাতের অন্ধকারে ভাঙচুর করা হয়েছে, এবং সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। দেখুন, রীতিমতো লুটপাট চালানো হয়েছে এবং অভিযোগ উঠছে সেই শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর চালানো হয়েছে, দোকানের মধ্যে যা সামগ্রী ছিল সবটাই কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে কোচবিহারের মানুষও, বেশিরভাগ মানুষও তারা সমর্থন করেছেন তৃণমূল কংগ্রেসকে। তারপরেও কেন এইরকম হামলার ঘটনা? তারপরেও কেন এখনো পর্যন্ত সন্ত্রাসকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা তারা ধীরে 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 এইরকম ভাবে ভাঙচুর চালাচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের ওপর? কি অন্যায় তাদের? কেবলমাত্র তারা বিজেপি কর্মী সমর্থক, সেই কারণের জন্যই কি এইরকম ভাবে হামলা চালানো হয়েছে? রাতের অন্ধকারে দোকানে কার্যত ভাঙচুর চালানো হয়েছে বিজেপি কর্মীদের। তৃণমূলের বিরুদ্ধে এই অভিযোগ, বিজেপির সমর্থকদের আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। দোকানের মালিকের অভিযোগ শোনাবো, শুনুন। আমি কিছু জানি না, কালকে রাত্রি 10টা করে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পরে সকালবেলায় শুনতে পারলাম যে আমার দোকানপাট ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে। কি কারণে এই ঘটনা? না, আমি বিজেপি করি, এর জন্য পশ্চিমবাংলায় বিরোধী দল করা যাবে না, পশ্চিমবাংলায় মহামাটি মানুষ করা যাবে, এর জন্য আমি বিজেপি করি, এর জন্য আমার দোকানটা লুটপাট করেছি। জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মুহূর্তে জেলায় জেলায় ঘুরছেন এবং দেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন, কর্মী সমর্থকদের পাশে থাকার চেষ্টা করছেন,